বন্ধুরা জীবনে কিন্তু এই প্রথমবার চালতা ভর্তা খেলাম আগে কখনো আমি এভাবে চালতা ভর্তা করে খাইনি অসাধারণ লাগছিল জানি চালতা কিন্তু টক রান্না করে খায় আবার আচার তৈরি করে খায় কিন্তু এভাবে যে চালতা ভর্তা করে খেতে হয় আগে কিন্তু জানতাম না সিলেটে এসেই কিন্তু সব কিছু শিখলাম আমিও কিন্তু শিলের বিভাগে মানুষের মতো করে চালতা ভত্তা করে খেয়ে নিলাম দারুণ লাগছিল আর মিথিলার খাওয়া দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই চালতা ভত্তাটা কতটা টেস্টি হয়েছে তাহলে রেসিপিটা শুরু করা যাক চালতাগুলো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চালতার নীল অংশটা আমি ফেলে নিয়েছি আর খুব সুন্দর করে পিস করে কেটে নিয়েছি এবার আমি কিন্তু এটা ব্যালেন্ডার করে নিয়ে নেব আপনারা চাইলে এটা শিল্পাটা বেটেও নিতে পারেন কোনো সমস্যা নাই এবার আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আমি এখানে ভাজা লঙ্কা অ্যাড করে দিয়ে দেবো আপনারা এটা কম বেশি করে দিতে পারেন যেহেতু মিথিলা খাবে সেজন্য একটু কম করেই দিয়ে দিলাম একটু চিনিও অ্যাড করে দিয়ে দিলাম টক ঝাল মিষ্টি আসারটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে একটু বিড় লবণ অ্যাড করে দিয়ে দিলাম চিনিটা দিলে কিন্তু এই ভর্তার টেস্টটা অনেক বেশি হয় আমি ব্যালান্ডার করে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতে তো দারুণ লাগবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে আপনারা অবশ্যই এভাবে চালতা ভত্তা করে খেয়ে দেখবেন জীবনে এই প্রথম সিলেট বিভেগে এসে সিলেটিদের মতো করে চালতা ভত্তা করে খেলাম খুব ভালো লাগলো সুন্দরের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এদিকে মিথিলা কিন্তু খেতে বসে গেছে মিথিলার কাছে শোনা হবে চালতার ভত্তাটা কেমন লাগছে মিথিলা প্রথম খেয়ে বলবে কেমন হয়েছে আমিও কিন্তু খেয়ে দেখব চালতার ভর্তাটা কেমন হয়েছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমি তো খেয়ে দেখলাম চালতা ভর্তাটা খুব সুন্দর হয়েছে এবার মিথিলার কাছে শুনে দেখব কেমন লাগছে মিথিলা কিন্তু অনেক মজা করেই খাচ্ছে চালতা ভর্তাটা যারা বেশি বেশি টক খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চাল তার করে খেয়ে দেখবেন এভাবে অনেক বেশি টেস্টি হয় অনেক বেশি সুস্বাদু আমার কাছে তো এটা অসাধারণ লাগলো অনেক বেশি ভালো লাগছে এই চালতার ভর্তাটা আর মিথিলা বলবে তাই না কি মিথিলা আজকে কিন্তু চালতার ভর্তা খেয়ে অনেক বেশি তৃপ্তি পেলাম আপনারা অবশ্যই খাবেন এভাবে ভর্তা করে বন্ধুরা আজকে কিন্তু চালতার ভর্তা থেকে খেয়ে অনেক বেশি তৃপ্তি পেলাম যারা টক খেতে পছন্দ করেন এভাবে চালতার ভর্তা করে খাবেন আমি তো ভীষণ ভীষণ টক খেতে পছন্দ করি আর এই চালতার ভর্তা খেয়ে আমার কাছে খুব ভালো লাগলো বন্ধুরা চালতার ভর্তা কেমন লাগলো কমেন্ট করে জানাতেও কিন্তু ভুলবে না তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা বাই বাই